শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান ছিল। কলকাতা থেকে ফেরার পথে আমাদের রূপনারায়ণপুর ব্রিজে যে টার্ন আছে, গাড়ি খুব স্পিডে ছিল, টার্নের মুখ এবং বৃষ্টি পড়ছিল, গাড়িটা স্কিড করে দুপাল্টি মেরে নিচে পড়েছে। তো ইতিমধ্যে আমাদের 39 জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং একজন বিকাশ টুডু 30 বছর মতো বয়স, ছেলেটি মারা গেছে। বাকি যাদের ওখানে আমি গেছিলাম, কারণ তার পিছনে আমি ছিলাম, তো আমি আমাদের জেলার চেয়ারম্যান দীনেনদাও ছিলেন, তো আমরা ওখান থেকে যারা ছিলেন পুলিশের গাড়ি করে সবাইকে রেস্কিউ করে সবাইকে নিয়ে চলে আসা হয়েছে, গাড়িতে আর কেউ নেই। এর মধ্যে 39 জন এন্ট্রি হয়েছে, একজন মারা গেছে, বাকি যারা আছে খুব সিরিয়াস নয় কিন্তু সবারই কম বেশি ইনজোর্ড, সবাই কারো মাথায় লেগেছে, কারো হাতে লেগেছে, কারো কোমরে লেগেছে, কারো গায়ে লেগেছে। তো আমরা দেখছি, আমরা আছি এখানে, তাদের ট্রিটমেন্টে থাকার ব্যবস্থা বা অন্যান্য যা কিছু তাদেরকে অ্যাক্সেসরিজ দেওয়া যায় সেগুলো আমরা ব্যবস্থা